ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে সুরা ইয়া তারকা কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। জি, সুরা ইয়া নামে একটি তারকা রয়েছে আরবিতে, যেটাকে সুরা ইয়া বলা হয়। বাংলাতে কৃত্তিকা নামে একটি তারকা, যে তারকা মে মাসের 12 তারিখে বা মে মাসের দিকে মাঝামাঝি সময়ে উদিত হয়। প্লায়াডিস নামে ইংলিশে যে তারকার কথা বলা হয়েছে। তো এই মর্মে একাধিক হাদিস রয়েছে যে মে মাসের দ্বিতীয় সপ্তাহে যে তারকারাজি তারকা গুচ্ছ তারা, যেটাকে সুরাইয়া বলা হয়, এটা উদিত হলে ব্যাধি বালা মুসিবত এটা চলে যায়। কিন্তু এই মর্মে বর্ণিত হাদিসগুলো শেখ নাসিরুদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ প্রত্যেকটি হাদিসকে দুর্বল বলে আখ্যায়িত করেছেন, এর উপরে নির্ভর করার কোনো সুযোগ নেই। এবং কিছু কিছু বর্ণার ভিতরে এসেছে এটা দ্বারা শাক ক্ষেত খামারে, বিশেষ করে খেজুরের যে মধ্যে যে ভাইরাস জাতীয় একটা সমস্যা দেখা দিয়েছিল, সেই সমস্যা দূর হয়ে যাবে বলে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আশ্বস্ত করেছিলেন। এটা দিয়ে বর্তমান করোনা ভাইরাস উঠে যাবে বা এই জাতীয় কোনো কিছু, এরকম কিছু এখানে বলা হয়নি। আর মূল কথা হচ্ছে, বিশুদ্ধ হাদিসের ভিতরে এসেছে যে তারকারাজির প্রভাবের কারণে কোনো কল্যাণ বা অকল্যাণ এটা নির্ধারিত হয় না। কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ, যে ভালো এবং মন্দ এটা আল্লাহর ফয়সালায় হয়ে থাকে, এটা কোনো তারকারাজির প্রভাবে হয় না। তো করোনার এই যে প্রাদুর্ভাব, এটা কোনো তারকার উদিত হওয়ার মধ্য দিয়ে উঠে যাবে বিষয়টি এমন নয়। করোনা এসেছে যেমন আল্লাহর ইচ্ছায়, ঠিক আল্লাহর ইচ্ছাতেই এটি আবার ইনশাল্লাহ চলে যাবে, দীর্ঘদিন এটা স্থায়ী হবে না। এটি এসেছে মানুষকে সতর্ক করার জন্য, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবার ফয়সালা হবে তখনই এটা চলে যাবে। কিন্তু আমাদের ঈমান যেন করোনার সাথে চলে না যায়। করোনা আসছে, ঈমানদারের ঈমান মজবুত হয়েছে, আর যারা মুশরিক আর যারা শয়তানের অনুসারী, যাদের ঈমান নড়বড়ে অবস্থা, তাদের ইমান হয়তো অনেকেরই চলে গিয়েছে। আবার করোনার সাথে শেষ সময় হয়তো এই সুরাইয়া তারকার নাম দিয়ে যাদের এই ধরনের ভঙ্গুর ইমান রয়েছে, তাদের ইমানের শেষ যে দানাটুকু সেটুকু মনে হয় নিঃশেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইমান এবং আমলকে হেফাজত করেন। কোনো তারকারাজির উদয় বা অস্ত যাওয়ার মধ্য দিয়ে কোনো বিপদ আসেও না, বিপদ যায়ও না, বা কোনো মঙ্গল অমঙ্গল এটা নির্ধারিত হয় না। অতএব আমরা এই ধরনের কোনো কথায় কান দিব না, এই ধরনের কোনো কথায় বিশ্বাস স্থাপন করে আমাদের এই দুর্বল ইমানটুকু হারানোর যে প্রতিযোগিতা, সেই হারানোর প্রতিযোগিতা আমরা না নেমে পড়ব না। আজকে করোনা আসার পরে এ পর্যন্ত আমরা কম দেখিনি, সেই অনেক কিছু আমরা দেখে আসতেছি। তো রাত্রে বেলা আজান, রাত্রে উঠে সেই থানকুনি পাতা খাওয়া, এ ধরনের অনেক কিছু, আবার কেউ স্বপ্নে হোমিও ওষুধ পাওয়া কি না দেখতেছি। মানে এখন শেষ সময় করোনা হয়তো চলে যাবে, ঠিক এই সময় আবার এই সুরাইয়া তারকার এইটার উপরে আমাদের বিশ্বাসকে ঘুরিয়ে নিয়ে শেষ যে ইমানের দানাটুকু সেটুকু মনে হয় আমাদের শেষ করে দেওয়া হবে। আল্লাহ আমাদের প্রত্যেকের ইমান এবং আমলকে হেফাজত করেন। এই ধরনের কোনো কথায় আমরা বিশ্বাস স্থাপন করব না। আমরা সর্ব অবস্থায় আল্লাহর উপরে বিশ্বাস করব, আল্লাহর উপরে তাওয়াক্কুল এবং ভরসা করব। করোনা আল্লাহর পক্ষ থেকে যার জন্য ফয়সালা হয়েছে সে এটা দ্বারা আক্রান্ত হবে, আবার আক্রান্ত হলেই যে মৃত্যুবরণ করবে বিষয়টি এমন নয়। যার মৃত্যুর ফয়সালা আছে আর সেই মৃত্যুবরণ করবে, আবার যার মৃত্যুর ফয়সালা নেই, করোনায় না, এর চেয়ে মারাত্মক কোনো কিছু দিয়ে যদি সে আক্রান্ত হয় তাহলেও তার মৃত্যু হবে না, মৃত্যু তার তখনই হবে যখন তার নির্ধারিত সময় আসবে। আল্লাহ আলম বিসাব।